পঞ্চায়েত ভোট ঘিরে জেলায় জেলায় ঝরছে রক্ত, অথচ সেই ভোটের জন্যই আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে রক্ত সংকট। মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা আব্দুল রৌফ চার দিন ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, চার ইউনিট রক্ত দরকার, কিন্তু সারাদিন এখানে ওখানে হত্যে দিয়েও এক ইউনিটের বেশি রক্ত জোগাড় করতে পারেননি স্ত্রী। কটা রক্ত বলেছে ডাক্তার? চারটা বলেছে। কি দেখলেন এখানে এসে? লাইট ব্যাংকে কি বললেন? এখানে তো কাগজটা কিনে নিয়ে যান জমা। কি বলছে এখান থেকে? এত আছে বলল, তাতে বাইরে চালালো, কইছে যে রক্ত নাই। হাসপাতাল সূত্রে খবর, এখানে প্রতিদিন গড়ে 200 ইউনিট রক্ত লাগে, অথচ এখন এক ইউনিটও মিলছে না। বুধবার রক্তের আকালের কথা জানিয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের বাইরে, যেখানে লেখা রয়েছে কোনো গ্রুপেরই রক্ত আপাতত নেই ব্লাড ব্যাংকে। কাল থেকে বলছি। কি বলছে এখান থেকে? কি বলছে? একটা ব্লাড দিয়েছে, আর একটা ব্লাড দেয় না, তো ব্লাড মানে আরেকজন লোককে নিয়ে আনতে বলছে, রক্ত নাই তো। নীল। কিন্তু এই পরিস্থিতি কেন? মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের বক্তব্য, পঞ্চায়েত ভোটের জন্য রক্তদান কর্মসূচি হচ্ছে না, তার ফলেই সমস্যা তৈরি হয়েছে। আজকে দিনে রক্তের সত্যি আমাদের ব্লাড ব্যাংকে রক্তের খুব সংকট দেখা দিয়েছে। 900 ভিজিট স্টক থাকে যখন আমাদের রক্তদান শিবিরকে সঠিকভাবে হয়। আমরা রক্তদান শিবিরের জন্য আবেদন করেছি এবং সাড়াও পাচ্ছি। এখন কবে সমস্যা মিটবে সেই অপেক্ষাতেই দিন গুনছেন রোগী ও তাদের আত্মীয়রা। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা।